জনতার ধর নামবে, কোথায় গিয়ে অবরোধ করবেন, কয়দিন সময় দিবেন, আমাদের আর সময় নেই। দাওয়াত দিচ্ছি আপনাকে, ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, 4 তারিখে এই ঢাকা স্মরণকালে সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রো রেলের জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবে। আর মাত্র কটা দিন, আমরা তো 28-এও আছি, 4 তারিখেও আছি, ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি। জীবনে তো একটা মেগা প্রজেক্ট করতে পারেননি, লুটপাট আর ডাকাতি করছেন, চুরি চামারি করছেন, দেশের সম্পদ হাওয়া ভবনে খাওয়া ভবনে নিয়ে লুকিয়েছে, দেশের অর্থ দেশে পাচার করেছেন। আজকে তাই বলতে চাই, এক্সপ্রেস ওয়ে তো দেখলেন, ভাবতে পেরেছেন ফার্ম গেট থেকে এয়ারপোর্ট মাত্র 8 মিনিট, পদ্মা সেতু এপার থেকে ওপারে 7 থেকে 8 মিনিট, কি এটা হাসিনা জাদু, হাসিনা মেজি? ওই 7 তারিখেও দেখবেন, দাওয়াত দিচ্ছি আপনি আসেন, ওই আগারগাঁওতে আসেন, আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো রেল মহাযাত্রা করবে। মহাযাত্রায় আপনাদেরকে এবং এখানে আর যারা আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, কথায় 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 আমি 71-এর কথা বলছি, আমাদের বন্ধু দেশ ভারত সব বন্ধু দেশগুলোকে আমরা অস্বীকার করতে পারি। 71 বললে আমাদের দুঃসময়ের বন্ধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও ছিল আমাদের সহযোগী। আজকে আমাদের অস্তিত্ব হুমকির, দেবী দুর্গা ঘটকে আসা যাওয়া, এর মধ্যে যে অনাচার, এর মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতার ডাক দিচ্ছে একটা মহল, এদেরকে প্রতিরোধ করতে হবে, এ অশুভ শক্তিকে বধ করতে হবে, অশুভ শক্তি বধ। দেবী দুর্গা আজকে আগমন আসা যাওয়া, এখানে অশুভ শক্তিকে বধ করার বিষয় আছে। আর রাজনীতিতে যে অশুভ শক্তি আমাদের সমাজে অনাচার সৃষ্টি করতে চায়, সন্ত্রাস করতে চায়, তাদেরকেও